লিডুত বাইপাস নির্মাণের ফলত লিডু চা বাগিচাত ক্ষতি হওয়ার অভিযোগ, চা শ্রমিকর উত্তাল প্রতিবাদ। লিডুত আজি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা, চাহ মজদুর সংঘ আর স্থানীয় রাইজর সহযোগত লিডু চাহ বাগিচার শ্রমিকসকলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। অপরিকল্পিতভাবে লিডু চাহ বাগিচার মাজেরে বাইপাস নির্মাণের ফলত কেবাটাও এলাকাত পানি জমা হয়ে চাহ শ্রমিক রাইজক অসুবিধাত পেলার অভিযোগ করে সংগঠনটে। বাইপাস নির্মাণের ফলত চাহ খেতিত হওয়া লোকসানের ক্ষতিপূরণ দিয়া আর জল নির্গমন বাবে পর্যাপ্ত নলা নির্মাণের দাবি জানাইছে। অন্যথায় বাইপাস নির্মাণের ক্ষেত্রত বাধা প্রদান করা হব বলে সকিয়াই দিয়ে। লগতে প্রতিবাদকারী সকলে এখন স্মারকপত্র মহকুমাধিপতির কার্যালয় দিয়া হব বলেও সংবাদ মাধ্যমের আগত জানিবলৈ দিছে। আজি আমি লিডু চাহ বাগিচার ইউনিট কমিটি SCMS লগতে আমার লিডু চাহ বাগিচার আটসা লগতে আমার শ্রমিক রাইজ আমি আজি আমার ইয়াত বাইপাসত আমি উপস্থিত হয়েছো। যেহেতু একমাত্র উদ্দেশ্য যে আমি প্রতিবাদ করেছো যে আমার যেটু সরকারে আমার যেটু আমার বাগিচা হই যেটু হাইওয়ে যেটু PWDয়ে যেটু রাস্তাটু আমার লৈ গৈছে সেইটো রাস্তার কিনারে কিনারে আমার যিবোৰ চাহ বাগিচাত যিবোৰ চাহ বাগিচা আছে তাত যিবিলাক নলা আছিল আগতে সেই নলাবোৰ একেবাৰে বন্ধ কৰি দিছে। আৰু যিটো হাইৱে বা PWDয়ে যিটো সার্ভে ডিপাৰ্টমেণ্ট আছে যিটো সার্ভে কৰিলে কিন্তু যত পানী যোৱা নলা আছে তাত কলভার্ট বা ড্ৰেনৰ ব্যৱস্থা কৰি দিয়া নাই, বেলেগ জায়গাতে কৰিছে। তাৰ ফলত আমাৰ বাগিচাৰ কিনাৰে যিটো চাহ গছ আছে পুৰা পানী জমা হৈ গৈছে, তাৰ ফলত আমাৰ বহুত চাহ পুলি ক্ষতি হৈছে। গতিকে আমি চৰকাৰক বা PWDক আমি বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছোঁ যে আমাৰ যিটো ক্ষতিপূৰণ হৈছে এইটো ক্ষতিপূৰণটো অতি শীঘ্ৰে সমাধান কৰিব লাগে। আৰু আমাৰ ইয়াত য'ত পানী যোৱা এলেকা আছে যিটো নলা আছিলে যত যত ড্ৰেইন দিব লাগে যত কালভার্ট দিব লাগে এটু অতি শীঘ্ৰে আমার কৰি দিব ব্যৱস্থা কৰি দিব লাগে, অন্যথা আমি পৰৱৰ্তী কালত আমি প্ৰতিবাদ কৰিম। নহলে আমি যিটো হাইৱে যিটো PWDৰ কাম কাজ আছে সেইটো আমি একেবাৰে কাৰণে আমি বন্ধ কৰি দিম। হয় আজি আমি অসম চাহ ছাত্র সন্থা মার্কেটা হাতা সমিতি লগতে লিডু চাহ বাগিচার সমূহ রাইজ তথা ATMS আজি আমার লিডু চাহ বাগিচার মাজেরে যে বাইপাসটি গৈছে তাত সকলে আমি একত্রিত হয়েছো। আর একত্রিত হওয়ার আমার একমাত্র উদ্দেশ্য যেহেতু আমার চাহ গছ যা ক্ষতি হয়েছে এই বন্ধ হব লাগে। যেহেতু কেবা বছর আগতো আমার এই বাইপাসটি নির্মাণ করার শর্তে প্রায় 150 বিঘা চাহ গছ উচ্ছেদ করা হয়েছিল যেটো আমার চাহ শ্রমিকের কোনো ধরনের লাভালাভ নহয়েছিল। কিন্তু বর্তমান সময়তো এই যে বাইপাস নির্মাণ করেছিল এই নির্মাণ করার সময় কোনো ধরনের ড্রেন ব্যবহার নকরার ফলত আজি আমার লিডু চাহ বাগিচার 7A, 11B, and 7A এই সকলবিলাক পানি জমা হয়ে গেছে যার ফলত আমার চাহ বাগিচার বহুত ক্ষতি হয়েছে। কিন্তু এয়া আমি অসম চাহ ছাত্র সন্থা লগতে আমার লিডু চাহ বাগিচার সকল রাজ্যে তীব্র বিরোধিতা করেছো। আর লগতে আমার সরকার তথা মালিক পক্ষকে এটা দাবি জানাইছো যে এই আমার যিমান চাহ গছ আমার ক্ষতি হয়েছে তার উচিত ক্ষতিপূরণ দিব লাগে, লগতে অতি সোনকালে এই ড্রেঙ্কর ব্যবস্থা করে দিব লাগে যাতে পরবর্তী সময় কোনো ধরনের এনেক কার্য নহয়। আর যদি আমার দাবি সমূহ যদি সরকার তথা মালিক পক্ষই যদি গ্রহণ নকরে তেনেহলে অনাগত সময় আমার এই বাইপাসের কার্যত আমি বাধা তীব্রভাবে দিব কারণে আমি সকলে হাজির হয়ে আছো। এই বাইপাস রাস্তা কে লেকে হামনি মান বাগান মে কাম করে কে দিগদারি পাথি আর বাইপাস রাস্তা কে লেকে বাগান মে সব দিগে পানি ডুবা হয়ে যাতে আর নালা গড়া ভর যাতে হামনি মান এরপর ডেক কে পার হইলা যদি ডেক কে পার হইক মে হামনি গির যাবই আর বড় হাত ভাং যায় তো হামনি কে চুয়া পুতা কে কে রিক্স লই আজ তো হামরে ঘর গিরিলা পানি কে কারণ বাগান মো গিরিলা দিন গোটা হামনি গির গির কে কাম নাই করব। এই বাইপাস রাস্তা কে লেকে হামনি কে বাগান বহুত ক্ষতি হতে আর বাগান গুলা ভি মর যাতে এটা ভি হলে আর বাইপাস কর লে কে লাইন ঘর মে ভি পানি ডুবা হতে। মার্গারেটৰ পৰা অৰুণ ভূঞাৰ ৰিপৰ্ট, অসম টুডে।